সবে মা হয়েছেন আর পাঁচজনের মতোই সন্তানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সম্প্রতি ফিরেছেন শুটিং ফ্লোরেও, সমস্ত ব্যবস্থা সামলে নিজের সংসদীয় এলাকায় এলেন সাংসদ নুসরত জাহান। হিঙ্গলগঞ্জ কলেজেও যান তিনি, এই কলেজের পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে বৈঠকও করেন। বেশ কয়েকদিন পর এলাকায় এলে তাকে সংবর্ধনা জানান বসিরহাটের বাসিন্দারা। নুসরত জানান এতদিন মা হওয়ার কারণে না আসতে পারলেও তার সংসদীয় এলাকার মানুষদের তিনি ভোলেননি। প্রতিনিধি হিসেবে আমার আসার কথা, কিন্তু মহিলা হিসেবে সেই ম্যাটারনিটি লিভের অধিকার আমি রেখে থাকি, তাই তার জন্যই আমি আসতে পারিনি। আমার আসা না আসা, মানুষের কাজ হওয়াটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া এত দূর আজকে মানুষের টানে এবং ভালোবাসার টানেই আমি ফিরে এসেছি। এখনও আমার বাড়ি থেকে মানে ছ সপ্তাহ বেড রেস্ট পুরো হয়নি, তার আগেই আমি কিন্তু কাজে বেরিয়ে গেছি এবং মানুষের কাছে আবার এসে পৌঁছেছি। এখানে এসে ছেলে ঈশানকে নিয়েও কথা বললেন নুসরাত, জানালেন সকলের আশীর্বাদে ভালো আছে তার ছেলে। সকলের আশীর্বাদে এবং ভালোবাসা ঈশান ভালো আছে, সুস্থ আছে, এখন আপাতত বাড়ির ভেতরেই আছে, এখন তো খুবই ছোট। ঈশান বসিরহাটে একটু বড় হলেই আমি নিয়ে আসবো, একদম নিয়ে আসবো। সবাই এখানে আমাকে ভালোবাসা দিয়েছে, আমার ছেলেকেও অনেক ভালোবাসা দিয়েছে। অনেক সময় এলাকার মানুষরা অভিযোগ করেন ভোট মিটে গেলেই নির্বাচিত সাংসদদের টিকি পাওয়া যায় না, কিন্তু ব্যতিক্রম বসিরহাটের সাংসদ। মা হওয়ার পর কয়েকদিন বিশ্রামে কাটিয়েই তিনি এলেন তার নির্বাচিত এলাকায়। উত্তর ২৪ পরগনা থেকে ক্যামেরায় প্রবীর মণ্ডলের সঙ্গে অভয় নাগ, নিউজ টাইম।